আমি পর্নোগ্রাফি আর মাস্টারবেশনের সাথে আসুক। আলহামদুলিল্লাহ, ধর বেটা, এটা কোনো সমস্যা হলো না। দোস্ত, আমি তো একটা সমস্যায় ভুগছি, কি করে যে তোকে বলি। কি বলতো? আমি নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমি একটা জঘন্য পাপের মধ্যে রয়েছি। কিন্তু কি এমন পাপ যে তুই আমার কাছে বলতে লজ্জা পাচ্ছিস? আমি পর্নোগ্রাফি আর মাস্টারবেশনের সাথে আসক্ত, কোনোভাবেই আমি এর মধ্যে থেকে বেরোতে পারছি না। তুই কাকে কি বলছিস? আমি তো নিজেই এই পর্নোগ্রাফিতে আসক্ত। হ্যাঁ, কি বলিস? তুই তো এতদিন এই বিষয়ে আমাকে কিছু জানাসনি। এইসব বলেই বাকি লাভ আছে কোনো? আমরা চাইলেও এই মায়াজাল থেকে বেরোতে পারবো না। দোস্ত, আমাদের এই পর্নোগ্রাফি আর মাস্টারবেশন থেকে বের হতে হলে আমাদেরই একটা সমাধান বের করতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার একটা বড় ভাই আছে, চল এই ব্যাপারটা নিয়ে তার সাথে কথা বলি। তাহলে চল। দোস্ত, তোর বড় ভাই আবার কাউকে বলে দেবে না তো? আরে না। ওই বললে কিন্তু মান সম্মান থাকবে না। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, তুমি রেস্টুরেন্টে গিয়ে বসো, আমি আসতেছি। রকি ভাই? হ্যাঁ, আসবো। আই, ভিতর আই। ভাই কিরে, কি অবস্থা তোর? হ্যাঁ, ভালো আছে ভাই। বস, সাথে এটা কে? ও আমার বন্ধু ফুরকান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা একই সাথে পড়াশোনা করি। ভাই, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। বলে ফেল, কি সমস্যা? ভাই, কিভাবে যে বলি, আসলে সমস্যাটা একটু লজ্জাজনক। এত নাটক করিস না তো, যা বলতে এসেছিস তা বলে ফেল। এই তুই একটু বল। হেই, আমি কিভাবে বলবো? আমি কি ভাইকে চিনি নাকি? ভাই, আমি আর ফুরকান মাস্টারবেশনে আসক্ত, এ বিষয়ে আপনার কাছে একটা সমাধানের জন্য এসেছি। ধর বেটা, এটা কোনো সমস্যা হলো নাকি? তোদের মতন ভয় আসে, এসব কত কি করেছি, আর এইসব তো সামান্য। কি বলে এটা? এই বেটা, এনজয় করার বয়স এনজয় করে নে, এই বয়স কিন্তু আর ফিরে পাবি নে। ভাই, তাহলে এখন আমরা আসি। কল আসছে। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা যা, আর যা বললাম মনে রাখিস। চল ফুরকান, চল। কি রে, তুই কার কাছে নিয়ে আসলি? এই ভাইয়ের কথা তো একদমই পছন্দ হলো না। দোস্ত, রকি ভাইয়ের কাছে অনেক আশা নিয়ে আসছিলাম রে, উনি যে আমাদের এভাবে হতাশ করে দেবে ভাবতেও পারিনি। চল, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসি। চল। ওই যে হুজুর, চল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরব ফুরকান, বসো, কিছু বলবা? হুজুর, আপনার সাথে একটা জরুরির কথা ছিল। জি বলো, কি কথা? হুজুর, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু কিভাবে যে বলি। আমরা দুজনেই একটি গুনাহের কাজে লিপ্ত হয়েছি, কিন্তু কিভাবে যে এই মায়াজাল থেকে বের হব বুঝতে পারছি না। হুজুর, আমরা মাস্টারবেশনে আসক্ত। আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ। তোমাদের মতো হাজারো যুবকরা রয়েছে এদেশে যারা পর্নোগ্রাফিতে আসক্ত, কিন্তু তারা লজ্জায় একথা বলতে পারে না। তোমরা তোমাদের গুনাহের জন্য বেশি বেশি তাওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনা ও ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ, এর দ্বারা মানুষ দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। শোনো, তোমাদেরকে পর্নোগ্রাফি ও মাস্টারবেশন থেকে বেঁচে থাকার জন্য 5টি টিপস বলে দিচ্ছি। নাম্বার 1, কখনো একা থাকবে না, সবসময় মানুষের সঙ্গে থাকার চেষ্টা করো, আর বিশেষ করে রাতে কখনো একা ঘুমাবে না। নাম্বার 2, সবসময় ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করো। যদি ডিভাইস থেকে দূরে থাকতে কষ্ট হয়, এরকম একটা বাটন মোবাইল ইউজ করতে পারো। নাম্বার 3, নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করো, আর পরের দিন কী করবে তার একটা লিস্ট আগের দিন তৈরি করে রাখো। নাম্বার 4, যে যে সাইটগুলোতে পর্নোগ্রাফি দেখতে সেই সাইটগুলো ব্লক করে রাখো। নাম্বার 5, পর্নো দেখার বিষয়টি নির্দিষ্ট কার কাছে শেয়ার করার চেষ্টা করো, ভালো বন্ধুর সঙ্গে চলার চেষ্টা করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই থেকে তোমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। আমিন। হস্তমৈথুনকারী
গুনাগার, বারবার করলে কবিরা গুনাহকারী ফাসিক। তিনি আরও বলেন, কোনো হস্তমৈথুনকারী যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করে তবে সে কিয়ামতের দিনে এমন অবস্থায় উঠবে যে তার দুহাত গর্ভবতী হবে, যার কারণে কিয়ামতের ময়দানে লোকদের বিশাল সমাবেশের সামনে তাকে লজ্জিত হতে হবে। আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপভোগ করলেন। আর এখন আমি একটা সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে যত পর্নোগ্রাফি ওয়েবসাইট আছে, মানে গুগলে যত পর্নোগ্রাফি ওয়েবসাইট আছে, সবগুলো আপনি বন্ধ করে রাখতে পারবেন জাস্ট আমার এই সিস্টেমটা যদি আপনি ব্যবহার করেন। দেখেন, এখন আমরা প্রথমে যাব হচ্ছে যে ফোনের সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে কানেকশন অ্যান্ড শেয়ারিং, কানেকশন শেয়ারিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস এ চলে গেলাম আমরা। যাওয়ার পর এখানে তিনটা অপশন দেখতে পারবেন, একটা অফ, একটা অটো, আর একটা হচ্ছে প্রাইভেট ডিএনএস। তো আমরা প্রাইভেট ডিএনএস এ গেলাম। যাওয়ার পরে আপনারা স্ক্রিনে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা হুবহু যা লেখা আছে ওইটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে যে কোনো ব্রাউজার থেকে আপনি পর্নোগ্রাফির ওয়েবসাইট সার্চ দিবেন, কোনো কিছুই আসবে না, সব একবারে ব্লক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।